নাটোর একটি ইতিহাস ঐতিহ্যের গ্রাম, যেখানে অনেক বড় বড় মানুষ জন্মগ্রহণ করেছে। রানী ভবানী থেকে শুরু করে রাজা যোগেন্দ্রনাথ রায়চৌধুরী, দয়ারাম, হেমন্ত কুমার, রাজা প্রভাতনাথ চৌধুরী, রাজশাহী বরেন্দ্র মিউজিয়ামের প্রতিষ্ঠাতা রাজা শরৎ কুমার চৌধুরী, এছাড়া অনেক বড় ব্যক্তিত্ব। এবার আমরা দেখি যে নাটোর অনেক প্রাচীনকাল হতে আইন চর্চা হয়ে আসছে, সে মানুষগুলো কারা, এই বিজ্ঞ আইনজীবীগুলো কারা। আমরা যদি দেখি একটু পিছনে ফিরে, 1793 সালে নাটোর বার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্নে এ প্রতিষ্ঠানে ছিল 20 জন হিন্দু এবং 10 জন মুসলিম আইনজীবী। মূলত এই 20 জন হিন্দু এবং 10 জন মুসলিম আইনজীবী নিয়েই নাটোর বার অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু। এই মানুষগুলো সে সময় মানুষকে আইনি সহায়তা প্রদান করত, তাদের বিপদ আপদ থেকে তাদেরকে রক্ষা করত। সে মানুষগুলোকে আমরা একটু স্মরণ করি। এই বিজ্ঞ মানুষগুলোর জন্যই নাটোর শিক্ষা সংস্কৃতি মননশীলতায় সারা পৃথিবী জুড়ে একটা সমাদৃত জায়গায় নাটোরকে স্থান করে দিয়েছে। রামকৃষ্ণ রায় বাঘা, গৌরকান্ত বিশ্বাস মাঝগাঁও, রাজকৃষ্ণ অধিকারী চাটমোহর, চৈতন্য কৃষ্ণ জানবাড়িয়া, চণ্ডী প্রসাদ সান্যাল ধুপইল, পরমানন্দ বন্দ্যোপাধ্যায় কাতলামারি, রামচন্দ্র তলাপাত্র তাহিরপুর, রঘুনাথ শর্মা ডেমরা, শ্রীধর হাজরা মলগ্রাম, কৃষ্ণ গোবিন্দ কর কালিকাপুর, ভোলানাথ শর্মা ডাকরা, বিজয় গোবিন্দ কালিকাপুর, গোপী রায় নাটোর, কালীশঙ্কর রায় নড়াইল, রাধাকান্ত শেরপুর, কৃষ্ণপদ শর্মা সেলিমপুর, বিষ্ণুদাস জগাছা, রামমোহন দাস ব্রহ্মগাছা, জগন্নাথ দত্ত যশোহর, রাজকৃষ্ণ চৌধুরী ধুপইল, বলা বাহুল্য কালীশঙ্কর রায় নড়াইল। এই বিজ্ঞ আইনজীবী, তিনি নড়াইল জমিদারি প্রতিষ্ঠাতা। মুসলিম আইনজীবীগণ হচ্ছেন শেখ ওয়ারিশউদ্দিন গুরিস্তা, মোরাদ আলী লক্ষ্মীপুর, রহমান বক্স ব্রহ্মহাটি, বদউদ্দিন বগুড়া, হিসান উদ্দিন কাজীপাড়া, বেচামোল্লা বাঘা, আলী আকবর আমিরপুর, আমিরউদ্দিন মাসুদ মদিয়া, মাসুম মদিয়া, মোহাম্মদ মনিরউদ্দিন চাটমোহর, আলিশুল্লাহ শেরকোল। এই বিজ্ঞ আইনজীবীর হাত ধরেই তৎকালীন সময় মানুষকে, সাধারণ মানুষকে আইনি সহায়তা প্রদান করত এবং মানুষ বিপদে আপদে তাদের শরণাপন্ন হতো, তারা মানুষের প্রতিকার প্রদান করতেন।